আমাদের এই রবিস্কোপ চ্যানেল সম্বন্ধে সব থেকে বেশি যেটা অভিযোগ আমরা পাই সেটা হচ্ছে রবীন্দ্রনাথের একটু অল্পশ্রুত গানগুলো নিয়ে আমরা কাজ করতে চাই, হ্যাঁ সত্যি কথা, এবং জনপ্রিয় গানগুলোকে আমরা যেন অ্যাভয়েড করে যেতে চাই। একদমই সেরকম নয়, আমরা রবীন্দ্রনাথের প্রত্যেকটি গানকে সমান গুরুত্ব দিয়ে দেখতে চাই। আমরা খালি বলতে চাই যে রবীন্দ্রনাথের ওই 150 গানের বাইরেও আরও অনেক গান রয়েছে, প্রায় 1800 গান রয়েছে স্বরলিপিকৃত, সেই সমস্ত গান আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তার মানে এই নয় যে জনপ্রিয় গানগুলোকে আমরা অ্যাভয়েড করে যাব, অবশ্যই করব। আজকে অত্যন্ত একটি জনপ্রিয় গান, চলুন আপনাদের সঙ্গে স্বরলিপিটা একটু স্টাডি করি। আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। নমস্কার, সল্টলেক সুরের ধারার পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত রবিস্কোপের এই ডিজিটাল গানের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের এই চ্যানেলে আমরা প্রধানত রবীন্দ্রনাথের গান নিয়ে চর্চা করি, বোঝাই যাচ্ছে, কিন্তু তার সঙ্গে আমরা হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের খুব বেসিক রেওয়াজ, যে রেওয়াজগুলো প্রত্যেকের যে কোনো সঙ্গীত শিক্ষার্থীর করা উচিত, তা তিনি রবীন্দ্রসঙ্গীত গাইতে চান কি অন্যরকম কোনো গান, সেই রেওয়াজগুলো নিয়েও আমরা অত্যন্ত সিরিয়াসভাবে কথা বলি এই চ্যানেলে। সুতরাং আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি যদি এই ব্যাপারে আগ্রহী হন প্লিজ আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিন। আমরা খুব রেগুলার এই ধরনের কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসি। আজকের গানটার প্রসঙ্গে আসি, আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। এই গানটা অনেকেরই ধারণা সম্ভবত ভিক্টোরিয়া ওকম্পোকে নিয়ে লেখা, হওয়াটা কিছু অসম্ভব ছিল না, কিন্তু এই গানটা যখন রচিত হয়েছে তখনও কবির সঙ্গে ভিক্টোরিয়া ওকম্পোর পরিচয় হয়নি, সুতরাং কোনোভাবেই বলা যায় না এই গানটা ভিক্টোরিয়া ওকম্পোকে নিয়ে লেখা। যেটা মনে করা হয় এই গানটি আসলে একটি হারিয়ে যাওয়া বাউল গান, তোমায় বিদেশিনীকে সাজিয়ে দিলে, সেই গানটির অনুপ্রেরণায় রচিত অত্যন্ত জনপ্রিয় একটি গান। আমরা আজকে সি স্কেলে গানটা গাইছি। দাদরা তাল একতালে আছে স্বরলিপি, দাদরা ওয়ালসের ছন্দেও গাওয়া যায়, স্বরলিপি আছে কিন্তু একতালে। চলুন গানটা একটু দেখি। আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। এই গানটা সম্বন্ধে সবার আগে যে কথাটা বলতে চাইব, গানটার স্ক্যানিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন গানটাকে একটু স্টাডি করতে করতে যাই, আমরা বুঝতেই পারছি আমি কথাটা যদি একতাল ভাবি তাহলে 11-12 মাত্রায় চিনি কথাটার চি এর উপরে সোম আসছে। আমি চিনি গো চিনি তোমারে, সুরটা দেখি, সা রে গা 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 মা গা পা মা গা রে, এই যে পরপর তিনটে জোড়া স্বর যত্ন করে লাগাতে হবে। আমি চিনি গো চিনি তোমারে ও গো, এই ওগোর ও কথাটা আসছে দেখুন একদম 12-তম মাত্রায়, এবং এর আগে একটা ছোট্ট পজ দিতে পারতে হবে, নইলে গানটার মানে হবে না একসঙ্গে গাইলে। আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, রে রে গা রে রে পা করিমা পা, এই করিমাটা খুব যত্ন করে লাগাতে হবে, সারা গানে আর একটিও তীব্র মধ্যম নেই, খালি এই বিদেশিনী শব্দটাকে আলাদা করার জন্য, বিদেশিনী শব্দটাকে বার করে আনার জন্য যেন এই তীব্র মধ্যমটা ব্যবহার করা হলো। তাহলে রে রে গা রে রে পা মা পা তুমি গা শুদ্ধ মা, আবার শুদ্ধ মায় চলে এলো দেখুন, তুমি থাকো সিন্ধু পারে, সুরটা দেখি, গা মা পা সা নি রে সা ধা সা নি, এই সাটা স্পর্শ, পা রে ধা সা নি ধা পা ও গো বিদেশিনী, সা রে গা রে রে পা মা গা, আমি চিনে গো
সেইখানে অবসান। তোমায় দেখেছে শারদ প্রাতে, তোমায় দেখেছে মাধবী রাতে, তোমায় দেখেছি। খুব গুরুত্বপূর্ণ স্ক্যানিং, কথাটা বললার হলে কিভাবে বলতাম যদি আবৃত্তি করতাম? তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি হৃদি মাঝারে। তাহলে গানেও সেই স্ক্যানিংটা লাগবে। তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি, এটার মানে হয় না, ভেবে দেখুন। সুতরাং যেভাবে বললে গানের কবিতাটার মানে হয় সেটাই রবীন্দ্রনাথের গানের ঠিক স্ক্যানিং, বারবার বলার চেষ্টা করি। চলুন দেখি আরেকবার। তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি হৃদি মাঝারে, ও গো বিদেশিনী। সুরটা দেখি, সহজ সুর। গা 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 মা মা পা 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 মা পা পা মা ধা পা মা পা মা গা গা মা রে গা রে গা মা পা। তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি হৃদি মাঝারে, সা সা রে গা রে গা মা গা, ও গো বিদেশিনী। এখানে এই ও কথাটা আসছে আবার একাদশ মাত্রায়, ও গোর গোয়ের উপরে সোম। সা রে গা মা গা রে সা নি ধা নি সা, জোড়া স্বরগুলো যত্ন করে লাগাতে হবে। ও গো বিদেশিনী আমি আকাশে পাতিয়া কান, শুনেছি শুনেছি তোমারি গান আমি। এগারো বারো মাত্রায় আকাশের উপর সোম। সা সা নি রে সা সা নি ধা পা, সা 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 রে 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 গা মা গা, আমি আকাশে পাতিয়া কান, শুনেছি শুনেছি তোমারি গান আমি, তোমারে শুনেছি প্রাণ, ও গো বিদেশিনী। একইভাবে আমি তোমারে শুনেছি প্রাণ, ও গো বিদেশিনী, খেয়াল করুন। আমি তোমারে শুনেছি প্রাণ, ও গো বিদেশিনী। সুরটা দেখি। গা গা মা 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 পা ধা পা মা পা, তোমারে শুনেছি প্রাণ, ও গো বিদেশিনী। ও কথাটা আবার আসছে একাদশ মাত্রায়। ও গো বিদেশিনী মাগা মাগারে পা মাগা, ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, আমি অতিথি তোমারি দ্বারে, ও গো বিদেশিনী আমি। সুরটা দেখি। ভুবন ভ্রমিয়া শেষে
ga 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 ma ma pa 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 ma ma pa ma ma dha pa ma pa ma ga ami eshechi nuton deshe ami ei ami abar ashi 11 baray 11 baroy ami otithi tumari dare ga ma pa 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 sa pa sa ta jora ami otithi tumari ni ni re sa dha sa ni dha pa ei sa ta sparsho ami otithi tumari dare o go bideshini pa ma ni dha pa ma ga pa ma ga ei ma ni dha pa ma ga eta pa ma ta jora o go bideshini ei pa ma ga ekhane pa ma ta sporsho অনেক বিখ্যাত বিখ্যাত শিল্পী গেয়েছেন, আমি কি আর গাইবার একবার তৃষ্ণতা করব? আচ্ছা গেয়েই ফেলি, আপনাদের শেখাচ্ছি তো, ভুলভ্রান্তি হলে প্লিজ নিজগুণে মার্জনা করবেন। আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনি, তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশিনি, আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনি, তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি মাঝারে ও গো বিদেশিনী, আমি আকাশে পাতিয়া কান শুনেছি শুনেছি তোমারি গান, আমি তোমারে শুনেছি প্রাণ ও গো বিদেশিনী, ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, আমি অতিথি তোমারি দ্বারে ও গো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। ভারী সুন্দর গান, অত্যন্ত জনপ্রিয় গান এবং ভীষণভাবে এই শরৎকালের ফিলটা রয়েছে গানটার মধ্যে, আপনাদের ছোট্ট করে শেখানোর চেষ্টা করলাম। কেমন লাগলো গানটা প্লিজ আমাদের এই ভিডিওর কমেন্টে জানাবেন। আজকের জন্য তাহলে এটুকুই থাক, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।